নিমতা হিন মোটরের পর এবার গড়িয়া। দশ দিনের মধ্যে তিন জায়গায় বৃদ্ধা মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। গড়িয়ার বাড়িয়ায় সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে। 59 বছর বয়সী বিজলী গায়েনের দাবি, মাস তিনেক আগে স্বামী মারা যাওয়ার পরই সম্পত্তি রেখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল ছেলে বৌমা। রাজি না হওয়ায় শনিবার তাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আমাকে চুলের মুঠি ধরে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে গেল, টানতে টানতে নিয়ে গিয়ে একটা ছোট চেয়ার দিয়ে নাকের মুখে কামচি দিয়ে কামড়িয়ে হাত ভেঙে দিয়ে চেয়ার দিয়ে মেরে কুচ্ছিত ভাষায় গালাগালি দিয়ে চেয়ার দিয়ে মারতে মারতে বলে তুই বেরো তুই বেরো। এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমার সম্পত্তি, ওকে সব সম্পত্তি এখনই দিয়ে দাও, আমার ছেলেকে ছেলের বউকে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে মেয়ের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধা। কালকে সন্ধ্যে 7টার সময় নিচে ঘরে ভাড়াটিয়া তুলে দিয়েছে এবং নতুন একটা ভাড়াটিয়া এসছে, মা তাকে ঘরটা দেখাতে গেছে, সেটাই ওর আপত্তি, তুমি ঘর ভাড়া দেবে না, এই ঘর তোমাকে আমি ভাড়া দিতে দেব না। তার জন্য মাকে ধরে চুলে ঝুটি ধরে মারে, কামড়ে দেয়, চেয়ার দিয়ে মারে, ধাক্কা মারে। পাল্টা থানায় শাশুড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন পুত্রবধূ। ফোনটা ফুলিয়ে দিয়েছে, ঘাড়ের মেঝে ঘাড় ঘুরাতে পারছি না, চুলের মুঠি ধরে নাড়িয়েছে, প্রচণ্ড মারধর করেছে আমাকে। এখানে শুধু বলেছে আমাকে একটা সেলাই করার জন্য একটা মেশিন কিনবো, আমাকে একটা ঘর দাও না, আমরা একটা ঘরে থাকি হচ্ছে না। যদি মনে হয় যে আমার সম্পত্তির জন্য আমি আমার বাবা মাকে অত্যাচার করেছি, তাহলে এই এত বড় বাড়িটায় আমি এই সিঙ্গেল ঘরটায় থাকতাম না, আর মাই এত বড় ঘরটায় থাকতো না। 9ই অগস্ট উত্তর 24 পরগনা নিমতায় মায়ের ওপর ছেলের অত্যাচারের এই ছবি দেখে শিউরে উঠেছিল সবাই। শনিবারও পেনশনের টাকা হাতাতে বৃদ্ধা মায়ের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে হুগলির হিন মোটরে। এবার অভিযোগ উঠে এলো গড়িয়ার বালিয়া এলাকা থেকে। তবে এই ঘটনায় দুপক্ষের অভিযোগে খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। হিন্দোল দে রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।